এই বুদ্ধু রামকে নিয়ে আর পারা গেল না, কোনো সময় জ্ঞান নেই। এই বুদ্ধু বুদ্ধু রে, আরে ওট 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 বলছি ঘুম থেকে। তবে রে ডুবে তো আমি গেছি, তোর মতো একটা ভরকটকে মাস গেলে বেতন দিয়ে পুষতে হয় কিনা? বাবু বাবু, আমার স্বপ্নে এসো, আপনি আমার বকা ঝকা কাটতেছেন। স্বপ্ন? ঘুমটা এখনো ঠিক করে ছাড়েনি মনে হচ্ছে। তুই আবার কোথায় যাবি? বাবু বাবু, আপনি জাহাজে গিয়ে নাকি আমার মতো সাঁতার কেটে এলেন? বাবু বেটা এখনো স্বপ্নের মধ্যেই আছে। বাবু আপনার চাকরিয়ানি, আর তো আদরে কাজ নেই, পিসির বাড়ি যাচ্ছি, ফিরবো কাল সকালে। দয়া করে ঘরের কাজগুলো সময় মতন করিস। সে আর বলতে বাবু, শুধু বলেন আমার কি করতে হবে, সব করে দেবো। শোন তাহলে মন দিয়ে, শীতের জামা কাপড় গুলো বাইরে মেলে দিয়ে একটু রোদ খাইয়ে নিস, আর সন্ধেবেলা তুলসী তলায় প্রদীপটা মনে করে জেলে রাখবি। আর আর এই রে, ট্রেন ধরতে হবে। কখন ধরতে হবে আমার ট্রেন? এই যা বাবু না বলেই চলে গেল। ঠিক আছে বাবু, ফিরলে না হয় জিজ্ঞেসই করে নেব কখন আমার ট্রেন ধরতে হবে। আর একটু ঘুমিয়ে নি গে, গাটা কেমন যেন ম্যাজম্যাজ করতেছে গো। আমার কাজে ফাঁকি দিলি চলবে না বাবু, যা যা বলি গেছেন এবার সেগুলো করে ফেলি। এই কিন্তু কিন্তু বাবু কি যেন কি বলেছিল, এই কলা করেছি রে। শীতের জামা কাপড়, শীতের জামা কাপড়, শীতের জামা কাপড় গুলো বাইরে মেলে দিতে বলেছিল। ব্যাস একটা কাজ তৈরি হয়ে গেল। আর যেন কি একটা করতে বলেছিল বাবু, তোর মনে পড়তিস না? একটু ঘুমিয়ে নিলে মাথাটা একটু খুলবে বোধহয়। হ্যাঁ মনে পড়িছে বাবু, তুলসী তলায় পিদিম জ্বালার কথা বলেছিল। হ্যাঁ এই জামা কাপড় গুলো গেল কোথায়? বুদ্ধু
অমন ভোঁচাক্কা হয়ে দাঁড়িয়ে আছিস কেন? আপনি ফিরে এসেছেন বাবু, দেখেন না আপনার কথা মতন আমি কাল রেতে সব শীতের জামা কাপড় গুলো বাইরে মেলে দিয়েছিলাম, এখন দেখি সব গায়েব। আর তুই রাতের বেলায় শীতের জামা কাপড় রোদে দিয়েছিলিস, আর এখন সাত সকালে তুলসী তলায় বাতি দিচ্ছিস। রাগ করছেন কেন বাবু, আমি তো আপনার কথা মতোই কাজ করেছি। তা করেছিস, কিন্তু কোন সময় কোন কাজটা করতে হবে সেই জ্ঞানটুকুও কি তোর নেই? খাতা পেন নিয়ে আয়, আমি আজই তোর দিনলিপি লিখে দেব। সকাল সাতটায় ঘুম থেকে উঠবি, আটটায় আমার জন্য চা বানাবি, ঠিক নটায় বাজারে যাবি, আর এগারোটা থেকে রান্না শুরু করবি, ঠিক একটায় খেতে দিবি, দুটোর সময় বাসন মাজবি, আর তিনটে থেকে পাঁচটা পর্যন্ত একটু ঘুমাবি, তারপর উঠে যা করবি, ছটায় রাতের রান্না চাপাবি, আর আটটায় আমাকে খেতে দিবি, তারপর কি করবো বাবু? ওটাই তো ভাবছি। আর রাতে নটা থেকে সাড়ে নটা পর্যন্ত আমাকে গরম তেল মালিশ করে দিবি, তারপর দশটার মধ্যে ঘুম। এই নে বুদ্ধ তোর দিনলিপি, কাল থেকে ঘড়ি দেখে সময়ের মতন এটা পালন করবি। কিন্তু আপনার মা তার দিব্যি বাবু, কাল থেকে ঘড়ির কাঁটা ধরেই আমি আপনার বানিয়ে দেওয়া দিনলিপি দেখি কাজ করবো। হ্যাঁ, সাবাস বুদ্ধু সাবাস, একেবারে ঘড়ির কাঁটা দেখে কাজ করছিস দেখছি। আপনার মাথার দিব্যি খেয়েছি যে, এবার আপনি চা খান। চিনি কোথায়? একে বাড়িতে তো নেই, বাজারে আছে। তাহলে বাজার থেকে চিনি নিয়ে এসে চা বানাসনি কেন? আগে দিনলিপিতে লেখা আছে বাজার যাওয়ার সময় সকাল নটা, নটার আগে কিভাবে বাজার যাই বলুন? তাই তো। সময় জ্ঞান হয়েছে দেখছি, দিনলিপিতে কাজ দিয়েছে। সাবাস সাবাস বুদ্ধু, আজ একেবারে ঘড়ি দেখে সময় মতন সব কাজ করেছিস। এইভাবে চলতে থাকলে তোর সময় জ্ঞান নিয়ে আমার আর কিছুই বলার থাকবে না। যা, এবার বাসন কাটা মেজে একটু তেল গরম করি, নটা থেকে আপনার তেল মালিশ করতে হবে তো। ঠিক বলেছিস, এই গাটা কেমন ম্যাজ ম্যাজ করছে। আরো জোরে জোরে দে বুদ্ধু, পেশিগুলো একটু ছাড়ুক।
রোজই মালিশ খেলে ঘুমটা বেশ ভালোই হবে। বুদ্ধি করে তোর দিনলিপিতে ওই তেল মালিশের কথাটা ভাগ্যিস লিখেছিলাম। অনেক হয়েছে বুদ্ধু, এবার থাম থাম থাম। আগে মালিশ তো 9টা থেকে 9:30 পর্যন্ত ছিল বাবু, এখন তো সবে 9:20। ও, তার মানে এখনো 10 মিনিট। ঠিক আছে ঠিক আছে, দে দে দে। আর পাচ্ছি না বুদ্ধু, এবার থাম থাম। না বাবু, ঘড়ি তো এখনো 9:30 বাজেনি, থামতে তো আমি পারবো নি। বলিস কি? কি ঘড়ির ব্যাটারি শেষ? থাম থাম বুদ্ধু, ওই ব্যাটারি চেঞ্জ না করলে ঘড়িতে আর কোনোদিনই 9:30 বাজবে না। না বাবু, থামতে আমি পারবো নি, আমি জানি আপনি আমার পরীক্ষা নিচ্ছেন, আপনি দেখছেন দিনলিপির বাইরে গিয়ে আমি কাজ করছি কিনা। এই বুদ্ধি হলে কি হবে, আমার মাথায় বুদ্ধি আছে, একবার যখন আপনার মাথা দিব্যি খেয়েছি তখন 9:30 আগে বুদ্ধ মালিশ থামাবে না। ওরে ওরে বাবা রে, উফ, অত্যাচার বন্ধ কর বুদ্ধু, ঘাট হয়েছে ঘাট হয়েছে, তোকে দিনলিপি বানিয়ে দিয়ে। উরে বাঁচাও, আরে কে 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 আছো বুদ্ধুকে থামাও। ওরে বাবা, মালিশের চক্করে আমার হাত গা পা সব ব্যথা হয়ে গেল যে। কোথায় পালাচ্ছেন বাবু? বাবু এখনো 10 মিনিট বাকি যে। ও বাবু, উড়িয়া বাবা রে, কে 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 আছো বুদ্ধুকে আটকাও। আজ ভগবান বললি আমি শুনবো না বাবু, আপনার মাতার দিব্যি আমার কাছে সবার আগে। দাঁড়ান দাঁড়ান বাবু, দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান বাবু, শুনবেন। উড়িয়া উড়ি বাবা।